ক্রিকেটার কিউরেটর ও কোচদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিবির সঙ্গে চুক্তি অজি সহকারে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাপনের সাক্ষাৎ বাফুফে নিজেদের দুর্নীতির তদন্ত কিভাবে নিজেরাই করে প্রশ্ন হাইকোর্টের সালাউদ্দিন সালাম মুর্শিদি সহ সবার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশ বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ শেষ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুঠো থেকে জয় বের করে সিরিজ জিতল তামিম ইকবালের দল মুস্তাফিজের পুরনো ঝলক আর হাসান মাহমুদের দুর্দান্ত শেষ ওভারে বাংলাদেশের নাটকীয় এই জয়ে উচ্ছ্বসিত লাল সবুজ সমর্থকরা এসেক্স কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড থেকে তানভীর হাসানের ক্যামেরায় শোয়েব কবিরের রিপোর্ট আয়ারল্যান্ডের বিপক্ষে এই জয় প্রত্যাশিত তারপরও রোমাঞ্চকর সমাপ্তি ক্ষণে ক্ষণে রং পাল্টানো কি ছিল না ২২ গজের এই লড়াইয়ে স্কোর বোর্ডে প্রত্যাশিত রান তুলতে না পারলেও বাংলাদেশের জয়ের পুরো কৃতিত্ব বোলারদেরই ছন্দে না থাকা মুস্তাফিজ দলে সুযোগ পেয়েই টানা জয়ের ছন্দ পতন থেকে যেন রক্ষা করলো লাল সবুজ জার্সিধারীদের বিশ্বকাপের আগে এমন ছন্দময় ফিজের রাজস্বিক প্রত্যাবর্তনে মন জয় করেছে সমর্থকদের আজকে আমরা যা দেখাইছি এটা তো কিছুই না যা শুরু হলো সে সময় অনেক দর্শককে মাঠ ছেড়ে চলে যেতেও দেখা যায় কিন্তু শেষ সময়ে বাগের থাবা আইরিশ বদের কাব্য রচিত হওয়ায় পুরো স্টেডিয়াম পরিণত হয় বাংলাদেশের উল্লাস মঞ্চে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে এই জয় নরমাল এবং আমাদের জন্য এটা প্রত্যাশিত ছিল everywhere tigers make us proud and we want to watch them every game এই সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সরাসরি বিশ্বকাপের খেলার স্বপ্ন ভাঙে আয়ারল্যান্ডের দ্বিতীয় ম্যাচে রেকর্ড রান তাড়া করে শেষ ওভারে অসাধারণ এক জয় তুলে নেন টাইগার বাহিনী শেষ ম্যাচেও বুক কাঁপিয়ে জিতল লাল সবুজের প্রতিনিধিরা খেলাটা ইংল্যান্ডের মাটিতে হলেও পুরো স্টেডিয়াম তিন ম্যাচে ছিল বাংলাদেশি সমর্থকদের দখলে নয় মাস পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয় যোগ দিয়েছে ভিন্ন মাত্রা সামনে এশিয়া ও বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্ট সমর্থকদের প্রত্যাশা এই দুটি মেগা ইভেন্টও জয়ের ধারা অব্যাহত থাকবে শোয়েব কবির সময় সংবাদ ইংল্যান্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিশেষ এক অভ্যন্তরীণ চুক্তিতে যাচ্ছে বিসিবি যার মাধ্যমে এদেশের ক্রিকেটার কিউরেটর কোচ আর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে অজি ক্রিকেট বোর্ড পুরো বিষয়ের মধ্যস্থতা করছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশের ক্রিকেট কাঠামো পর্যবেক্ষণ ও বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপনের সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটের সাক্ষাৎ শেষে এমনটা জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা হোম অফ ক্রিকেটের ড্রেসিংরুম দিয়ে এক কোন আগন্তুক গায়ে তার লাল সবুজ জার্সি পাশে বিসিবি সভাপতি ও বোর্ডের শীর্ষকর্তারা এরপর একে একে বের হয়ে আসলো টিম টাইগ্রেস সঙ্গে অনেকগুলো অপরিচিত মুখ সরল মনে প্রশ্ন জাগতেই পারে কারা এরা নাম তার টিম ওয়ার্ড অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটের সঙ্গে টিম ওয়াটের সখ্যতার খবর চাউর হয়েছিল আগেই বাংলাদেশ সফরে এসে নিজ থেকেই নাকি ঘুরে দেখতে চেয়েছিলেন হোম অফ ক্রিকেট তবে এদিন শুধু ঘুরে দেখাই নয় মাঠে ব্যাটে বলেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি প্রথমে করলেন বোলিং পিঙ্কি জাহানারার বিপরীতে প্রতীকী আক্রমণাত্মক ফিল্ডিং ছিল ক্যাচ মিসের হতাশাও পরে ব্যাটিংও করেছেন টিম ওয়ার্ড এভাবে খোশ মেজাজে চলল মিনিট ১৫ তবে প্রীতি সফর হলেও আছে ইতিবাচক খবরও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তিতে যাচ্ছে বিসিবি
যার মাধ্যমে এদেশের ক্রিকেটার, কিউরেটর, কোচ আর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে করা হবে বিশেষ কাজ। আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছি যেখানে আমাদের এভরি ইয়ার আমাদের নট অ্যাবাউট দ্য ক্রিকেটার্স অনলি, আমাদের যারা কিউরেটার্স আছেন, কোচেস আছেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটররা যারা আছেন তাদেরকে দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করানোর ব্যাপারে অস্ট্রেলিয়ান হাই কমিশন আমাদের সাপোর্ট দিচ্ছে। এখানেই শেষ নয়, প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি পপুলাস। এই সফরে গুরুত্ব পেয়েছে এই বিষয়টিও। আমাদের যে নতুন স্টেডিয়াম আমরা যেটা করতে চাচ্ছি, আমরা যে প্রজেক্ট অলরেডি ইনিশিয়েট করেছি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, স্টেডিয়াম প্রজেক্ট সম্পর্কে ওনাদের ইন্টারেস্ট, যেহেতু আপনারা জানেন যে স্টেডিয়ামের যে প্রজেক্ট কনসালট্যান্ট হিসেবে আমরা অস্ট্রেলিয়ান একটা কোম্পানিকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি পপুলাস। সেই সঙ্গে ওয়ার্ডের এমন সফর দুদেশের বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলেই বিশ্বাস বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সহ ফুটবল ফেডারেশনের সকল বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে চার মাসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের রিটের প্রেক্ষিতে শুনানিতে আদালত বলেছেন দুদকের এখতিয়ার আছে বাফুফের কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধান করার, বাফুফে নিজেরা নিজেদের তদন্ত করলে হবে না। আন্তর্জাতিকভাবে এটা আলোচিত হওয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। জাতিকে উদ্বুদ্ধ করতে খেলাধুলার প্রয়োজন, তাই এখানে স্বচ্ছতা দরকার। কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো আবু নাঈম সোহাগের দুর্নীতির ইস্যুতে গঠিত বাফুফের তদন্ত কমিটির তৃতীয় দফার বৈঠক। রোববার কাজী নাবিলের নেতৃত্বে প্রায় তিন ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক চলে বাফুফে ভবনে। বাফুফেতে এখন আর আলোচনাটা ফুটবল কেন্দ্রিক নেই। দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ইস্যুতে প্রায় প্রতিদিনই সাংবাদিকদের পদচারণা থাকে নিয়ন্ত্রক সংস্থার ভবনে। রোববারও তার ব্যতিক্রম নয়। ফিফার নিষেধাজ্ঞা নিয়ে অধিকতর তদন্তের খাতিরে এদিন তৃতীয়বারের মতো বৈঠকে বসে বাফুফের তদন্ত কমিটি। কাজী নাবিলের নেতৃত্বাধীন সে দলে দ্বিতীয় দফার বৈঠকের মতো ছিলেন না বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। প্রায় তিন ঘন্টার লম্বা বৈঠকে সুষ্ঠু তদন্তের স্বার্থে নীতি নির্ধারণী মহলের চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও বৈঠক শেষে সাংবাদিকদের নতুন কোনো তথ্য দেননি কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ। চলমান কাজের অগ্রসর হচ্ছে, আমরা যে আমাদের যে ফিফার যে কর্তৃক আনিত যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা আরও অধিকতর তদন্ত নিয়ে কাজ করছি। আজকেও আমরা কয়েকটি অভিযোগ এবং কয়েকটি কাগজপত্র অনেকগুলো পরীক্ষা করা, সেই সংক্রান্ত আমাদের স্টাফ যারা আছেন তাদের সাথে কথা বলা ইত্যাদি করে আমাদের স্বাভাবিক কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের এখনও সময় আছে, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসই আমরা পরীক্ষা করে দেখছি। আজকে আমরা চারজনের সাথে কথা বলেছি। ফিফার নিষেধাজ্ঞার বিষয়ে খতিয়ে দেখতে এক মাসের সময় চেয়ে নিয়েছিল এই তদন্ত কমিটি। জুনের মাঝামাঝি নাগাদ সে সময় শেষ হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাজী নাবিল জানান পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম শেষ করার ব্যাপারে আশাবাদী তারা। এখন পর্যন্ত সবাই আন্তরিকতার সাথে আমাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং মোটামুটি তারাও তাদের কাছে যা আমরা কোয়েরি বা ইনফরমেশন চাচ্ছি সবই তারা আমাদেরকে সরবরাহ করছেন। 30 কার্যদিবস কাউন্ট করলে জুনের মাঝামাঝি হয়, তো দু চার দিন আমরা এদিক ওদিক গুনলে ওইটার মধ্যে আমাদের আশা করছি আমরা শেষ করে ফেলবো, সেই অনুযায়ী একদম কাছাকাছি সময়ের মধ্যেই। আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে এই তদন্ত কমিটি। এ পর্যন্ত তদন্ত কার্যক্রম নিয়ে তদন্ত কমিটি সন্তুষ্ট বলেও জানান কাজী নাবিল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গেই থাকুন সময়ের।